আল্লাহর নবী বলছে আমার মুফাসির কে আহেলে আপনি আপনি আন্তর্জাতিক মুফাসির কোরআন বললে হবে না নবী বলছে আমার আহেলে ভাই মুফাসির কোরআন সেই আহেলে বলে কোরআনের থেকে নেওয়া এই উসুলে সাবা এই উসুলে সাবা মানা মানে বান্দা মাবুদের জন্য নিজেকে কোরবানি করে দাও বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস এখন সামনের দিকে চলে যায় আমি যেইটা বুঝাচ্ছি আমাদের এই মাহফিল সবার জন্য উন্মুক্ত সবার জন্য কি যেই কেউ আসতে পারবে যেই কেউ বসতে পারবে যেই কেউ কথা বলতে পারবে যেই কেউ প্রশ্ন করতে পারবে আমাদের কোনো আপত্তি প্রশ্নের উত্তর যদি জানা না থাকে কালকে দিব কোনো সমস্যা হবে সমস্যা নাই মানুষ আমরা জানার কোনো শেষ নাই এখন গভীর মনোযোগ আমরা মুসলমান আমরা কি আমার কথাকে গুছাতে হবে খুব তাড়াতাড়ি এক ঘন্টা চলে গেছে খুব দ্রুত আমার কথাকে গুছাতে হবে আমি মুসলমান কোন বিধর্মী যদি বলে যেমন ইচ্ছা তেমন চলবো আমি কিছু বলবো না কোন মশরিক যদি বলে আমি মাদক নিব আমি বাঁধা দিতে পারবো না কোন নাস্তিক যদি বলে আমি মেয়ে নিয়ে এনজয় করব আমি কিছু বলতে পারবো না কিন্তু আপনি যদি বলেন আমি মুসলমান আমি যেমন ইচ্ছা তেমন চলব আমার আল্লাহ বলে মুসলমান হয়ে যেমন ইচ্ছা তেমন চলা যায় না তুমি যখন কালিমা পরে ফেলেছ রহমানের বাউন্ডিতে চলে এসেছ এখন তোমার যা ইচ্ছা তা করা যাবে না আল্লাহ এবং রসুল যা চায় তোমাকে তাই করতে হবে ঠিক কিনা তা অনেকেই বলে যেমন ইচ্ছা তেমন করব। জীবনটা আমার তুমি মোল্লা কে আমি তোমার কেউ নয় কিন্তু তোমার কালিমা বলছে তুমি যেমন ইচ্ছা তেমন করতে পারো না কালিমাতে তাও হিত আছে রেসালত আছে আল্লাহ এবং রসুল যা বলে আমাদেরকে তা করতে হবে এতটুকু থেকে আপনারা একমত সবাই এখন আমরা সামনের দিকে চলে যায় আমি কালিমা পড়লাম আপনিও কালিমা পর আমাদের নাম হয়ে গেল মুসলমান আমাদের ধর্মের নাম হয়ে গেল ইসলাম আমাদের নবীর নাম হয়ে গেল রহমতুল্লিল আমাদের রবের নাম হয়ে গেল আল্লাহ আমাদের বইয়ের নাম হয়ে গেল আল কোরআন কথা কি ঠিক গভীর মনোযোগ আল্লাহ তুমি কোরআন কেন দিয়েছ আমি এই কোরআন দিয়ে কি করব? আল্লাহ বলে হুদান লিন নাস এই কোরআন দিয়েছি মানব জাতির হেদায়তের জন্য কিসের জন্য মানব জাতির গরুর জন্য নয় ছাগলের জন্য নয় মহিষের জন্য নয় হাতির জন্য নয় আসমান জমিনের জন্য নয় পশু পাখির জন্য নয় কেন আমার আল্লাহ বলে আমার অগণিত সৃষ্টির মাঝে

নিজের যোগ্যতা বোঝা নাই দামি মানুষটা নিজের কোয়ালিটি বোঝা নাই মালা কেমনে বোঝে নাই আল্লাহ বলে সূর্যের চেয়ে মানুষ দামি চাঁদের চেয়ে মানুষ দামি তারকার চেয়ে মানুষ দামি মাটির চেয়ে মানুষ দামি পাথরের চেয়ে মানুষ দামি এই দামি মানুষগুলো কখনো সূর্যের পূজা করেছে কখনো চাঁদকে ঈশ্বর বলেছে কখনো পাথরকে ভগবান বলেছে আল্লাহ বলে তুই সূর্যের চেয়ে দামি তুই চাঁদের চেয়ে দামি তুই পাথরের চেয়ে দামি তুই সূর্য চাঁদ পাথরের কেন পূজা করবি তুই যদি এবাদত করতে হয় সব চেয়ে দামি রব্বুল আলামিনের এবাদত করতে হবে কথা ঠিক কি না মানুষ দামি না অদাম মানুষ যখন দামি হয় তখন কত দামি জানেন মানুষ কাবার চেয়ে দামি মানুষ যখন দামি হয় মানুষ আরশের চেয়ে দামি মানুষ যখন দামি হয় তখন লৌহে মাহফুজ কলমের চেয়েও দামি হয়ে যায় এর নাম মানুষ এর নাম কি এখন আসলে আল্লাহ বলে কোরআন দিয়েছি দামি মানুষগুলো যেন নিজের দাম বুঝতে পারে নিজের যোগ্যতা বুঝতে পারে নিজের কোয়ালিটি বুঝতে পারে এখন আপনারা বলেন কোরআন আগে না নবী আগে নবী আগে নবীর 40 বছর পরে কোরআন এসেছে তা আল্লাহ চাইলে কোরআন আগে দিতে পারত নবী পরে দিতে পারত কথা ঠিক না এখন আল্লাহকে জিজ্ঞেস করেন নবী কেন দিলা কোরআন দিলা হুদান নাস মানুষের হেদায়তের জন্য নবী কেন দিলা আল্লাহ বলে লিখরিজান নাস মিনাজ জুলমাত ইলান নূর আমার নবী এই কারণে দিয়েছি তোরা চিলি জাহান নামি নবী তোদেরকে জান্নাতি বানায়া দিয়েছে তোরা অন্ধকারে নবী তোদেরকে আলোকিত করে দিয়েছে তোরা চিলি অমানুষ নবী তোদেরকে মানুষ বানিয়ে দিয়েছে তোরা চিলি ঠিকানাহীন আমার মুস্তাফা তোদেরকে ঠিকানা দিয়ে দিয়েছে কথা ঠিক এখন আপনি আপত্তি করতে পারেন হুজুর কথা ঠিক নয় কেন আপনি বলছেন নবী ঠিকানাহীনকে ঠিকানা দিয়েছে আমি দোকান আছে ব্যবসায়ী আমি ডাক্তার আমার পরিচয় ডাক্তার আমি ইঞ্জিনিয়ার আমার পরিচয় ইঞ্জিনিয়ার আমি আইনজীবী লয়ার আমার পরিচয় লয়ার আমি বক্তা আমার পরিচয় বক্তা আমি অফিসার আমার পরিচয় অফিসার তো আপনি বললেন নবী এসে আমাদের মতো ঠিকানা ফিনকে ঠিকানা দিয়েছে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়র কেউ লয়ার কেউ টিচার কেউ স্টুডেন্ট কেউ ব্যবসায়ী কেউ জব করে সবার নিজস্ব পরিচয় আছে নবী এসে আবার কি পরিচয় দিয়েছেন কবির মনোযোগ আমাদের পোস্টারের নামের আগে পিছনে অনেক কিছু আছে মরার পরে এই পরিচয় কোন কাজে আপনি যখন মরে গেলেন আল্লাহ বলবে না নাকির আইডেন্টি যাচাই কর এখন মন কারুণ্যকীর সর্বপ্রথম আপনার আইডেন্টিটি চাইবে পরিচয় খুঁছবে ডাক্তার বলবে আমি ডাক্তার ইঞ্জিনিয়ার বলবে আমি ইঞ্জিনিয়ার লয়ার বলবে আমি লয়ার বক্তা বলবে আমি বক্তা লিডার বলবে আমি লিডার ব্যবসায়ী বলবে আমি ব্যবসায়ী অফিসার বলবে আমি অফিসার মন কুণ্যকীর ডাক দিয়ে বলবে দুনিয়ার পরিচয় কবরে চলে না দুনিয়ার পরিচয় তো দুনিয়ার এই পরিচয় কি কবরে চলবে আমরা তখন বাবার নাম বলবো মন কারণ নকির বলে বাবা কানে চলে না তখন মামার নাম বলবো মন কারণ নকির বলে মামার নাম এখানে চলে না আমি বান্দা জীবনে কোনোদিন কবরে যাই নাই কোনোদিন মন কারণ নকির দেখে নাই যেখানে লাইট নাই অন্ধকার কবরে আমি দাঁড়িয়ে বলবো আমার পরিচয় দিয়েছি কোনো কাজ হয় নাই আমার বাবার পরিচয় দিয়েছি কোনো কাজ আসে নাই আমার মামা নানার বাড়ির কথা বলেছি কোনো কাজ আসে নাই আল্লাহ বলে আসবে না মাওলা কোন পরিচয় দিলে আমি অন্তত জান্নাতি হিসেবে চিহ্নিত হব আল্লাহ বলে ওয়াক্কাসলিকার নাকুম উম্ম থাথা দেরি করিস না মন কারণ নকিরির সামনে একটা পরিচয় দে তুই আমার নবীর উম্মত তুই আমার নবীর এই পরিচয় ছাড়া কবরে রেহায় নাই হাঁসোরে রেহায় নাই নাই জান্নাতের হায় সব কানে একটা পরিচয় চলবে তা আমার নবীর দেওয়া পরিচয় কথা ঠিক কিনা আল্লাহ বলে কোরআন দিলাম হুদান মানুষের হেদায়তের জন্য নবী দিলাম তোদের মতো জাহান্নামিকে জান্নামাতি নেওয়ার জন্য এখন প্রশ্ন হচ্ছে নবী কেন আগে কোরান কেন পরে কোরানের আগে নবী কেন আসলো নবীর পরে কোরান কেন আসলো চাইলে তো কোরান আগে আসতে পারত এটার উত্তর জানার পর আমি আসল জায়গায় চলে যাচ্ছি কোরআন পরে নবী আগে আল্লাহর নবী মদিনাই আয়াত নাজিল হলো ইন্নাকা লা আলা খুলুকিন আযীম আমার আল্লাহ বলে যেখানে উত্তম চরিত্রের বৈশিষ্ট্যগুলো শেষ হয়ে যায় মুস্তাফার চরিত্র শুরু হয়ে যায় লা অধিকারী নয় উপরে সকল চরিত্র যেখানে শেষ নবীর চরিত্র সেখানে শুরু এই আয়াত যখন নাজিল হলো আল্লাহ নবী রাসূলুল্লাহ আল্লাহর নবী হাসলেন খুশি হলেন কেন কারণ আমার সার্টিফিকেট কখনো স্কুল থেকে আমার সার্টিফিকেট কখনো কলেজ থেকে আমার সার্টিফিকেট কখনো মাদ্রাসা থেকে আমার আমার সার্টিফিকেট কখনো ইউনিভার্সিটি থেকে মাওলার ডাক দিয়ে বলে হাবিব কলেজ বলেন স্কুল বলেন মাদ্রাসা বলেন ইউনিভার্সিটি বলেন সার্টিফিকেট গুলো মানুষে বানিয়েছে মুস্তফা মানুষের সার্টিফিকেট নিবে না আমি আল্লাহ স্বয়ং আমার ইউনিভার্সিটি থেকে আমার নবীকে পিএইচডি তে গোল্ডেন দিয়ে দিয়েছে দিয়েছেন কে কাকে দিয়েছেন নবীকে তো আমি যদি আল্লাহ জারে সার্টিফিকেট পেয়ে খুশি হতে পারে মালয়েশিয়ার সার্টিফিকেট পেয়ে যদি খুশি হতে পারি নবী সার্টিফিকেট পেয়েছে কোথা থেকে আল্লাহ থেকে সেই জন্য আমাদেরকে স্কলার বলেন আর নবীকে মুরক্ষ বলেন কত বড় ফালতু আমরা আমরা দুনিয়ার সার্টিফিকেট পেয়ে সব জ্ঞান নিতে পেরেছি আর আমার নবী সার্টিফিকেট নিয়েছে কার থেকে আল্লাহ কোন সার্টিফিকেট লা আল্লাহ সে তোরা তো গোল্ডেন প্লাসে শেষ মুস্তাফা 100 তে 100 এর উপরে পেয়ে গেছে কমাইতে পারি নাই 100 তে 100 এর উপরে পেয়েছে কে দিয়েছে সার্টিফিকেট আল্লাহ তো আল্লাহ যাকে সার্টিফিকেট দেয় উনি কি জানে না জানে না না জান আল্লাহর সার্টিফিকেট দিবে তো কেমন মূর্খক হয়েছি আমরা কেমন বিয়াদপ হয়েছি আমরা কেমন কাত্তার নিমুখ হারাম হয়েছি আমরা যে নবীর ভুল ধরতে বসে রাখে নবী কে শিখিয়েছেন কে এখন আমার আল্লাহ বলে লা আলা কুলুকিন আজিম সকল বৈশিষ্ট্য যেখানে শেষ নবীর চরিত্র সেখানে সাহাবাই কারাম দেখলেন নবী বড় খুশি ডাক দিয়ে বললেন নবী গো বেশি সময় কান্না করতে দেখেছি অল্প সময় হাসতে দেখেছি আজকে আপনার হাসি আমাদের বড় মুগ্ধ করেছে নবীরে আপনি কি খুশি সে সে কেন সে তোমরা যা সার্টিফিকেট পাও সবগুলো দুনিয়া থেকে আমি নবী দুনিয়ার সার্টিফিকেট নয় আমি রহমানের সার্টিফিকেট পেয়েছি নবী উঠে চলে গেলেন সাঁওয়াইক গুল করে বসলেন সে নবীকে আমরা যতটুকু দেখেছি নবীর কোনো মেসাল হতে পারে না কেন নবী আঙ্গুল তুলেছে চাঁদ দুটুকুর হয়ে গেছে নবী হাত তুলেছে পশ্চিমের সূর্য উঠে গেছে নবী কদম তুলেছে লামাকানে চলে গেছে উত্তপ্ত গরমে নবী বেরু হতে দেরি মেঘমালার নিচে নেমে এসেছে এটার নাম রহমত এখন সবাই বলে নবী কার সবার ক্ষমতা যেখানে শেষ নবীর ক্ষমতা তো নবীকে তো কারো মতো বলা যায় সে এই আয়াতকে সামনে রেখে আলা হুলুকিন আজিম এই আয়াতকে সামনে রেখে আমরা একটু গবেষণা করে দেখি নবীটা কার মতো গবেষণা করতে গিয়ে দেখে মুসা কালিমুল্লাহ যার সাথে মাওলা ডাইরেক্ট কথা বলেছে উনি যখন বলেছে মাওলা কথাগুলো এত সুন্দর তুমি কত না সুন্দর দেখবো আল্লাহ বলে লান তারানি দেখার দোয়া করবে না কেন আমি মাওলা সব দিব কিন্তু কখনো দেখা দিব আর নবী গুমাই উম্মেহানির গরে আল্লাহ বলে কম উঠে যান না সে কেন উঠবো সে কাউরে দেখা দিব না যারে দেখা দিতে চায় ওনার নাম রহমতুল্লিল তো মুসার ক্ষমতা যেখানে শেষ মুস্তফার ক্ষমতা তো যেই নবী মুসার মতো নয় সেই নবী কি আমার মতো হতে পারে তো সাহাবায়ে কেরাম নবীকে মিসাল দিতে পারছে না উপমা দিতে পারছে না সেই জন্য বুখারির হাদিস আমার নবী বলে আই ইউ মিসলি কে আছো আমার মতো সিদ্ধিকাকবর বলে আগেও কেউ ছিল না আজ কেউ নাই ভবিষ্যতে কেউ থাকবে না তো যখন নবীর মেশাল দিতে পারে নাই সমস্ত সাহাবি ঐক পোষণ করেছে নবীর উপমা মেশাল আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয় একজন মা ছে উনার নাম মা আয়সা সিদ্ধি ক ক উনি দিনেও নবীকে দেখেছেন রাতেও নবীকে দেখেছেন সুতরাং আমাদের মা আয়সা বলতে পারবে নবীকার মতো নবী সবাই চলে গেলেন মা আয়শার দরবারে প্রশ্ন রাখলেন মা আজকে একটা আয়াত নাজিল হলো ইন্নাকালা আলা খুলুকিন আজিম আমরা হতবাক হয়ে গেছি আমাদের প্রচেষ্টা ফেল হয়ে গেছে নবীকে কারো সাথে মিলাইতে পারি নাই আপনি মা নবীকে দিনেও দেখেছেন রাতেও দেখেছেন এখন আমাদের প্রশ্ন নবী কার মতো উম্মত আয়েশা পর্দার ভেতর থেকে উত্তর দেয় ও নবীর সাহাবি তোমরা দিনে দেখে হয়রান হয়ে গেছো আমি দিনেও দেখেছি রাতেও দেখেছি ওইদিকে পূর্ণিমার চাঁদ আলো দিতে শুরু করলো চলমল করে হাসতে লাগলো আমি দেখলাম আমার পাশের চাঁদও হাসতে শুরু করে দিয়েছে একবার ওই পূর্ণিমার চাঁদের দিকে তাকায় আর একবার রহমত উল্লিল আল আমিনের দিকে তাকায় নবীর সৌন্দর্য এমনভাবে প্রকাশ হয়েছে পূর্ণিমার চাঁদ লজ্জায় মেঘের ভেতরে লুকিয়ে গেছে আমি নবীকে কোন দিতে পারলাম না তারপরেও মা আপনি বলেন বলেন কেন মানুষ বিবাদবি করবে তো মা বলে তোমাদের হাতে কি কোরআন আছে সবাই বললেন হ্যাঁ আছে তো কয় পারা সে তিরিশ পারা কোরআন কখনো হেটেছে সে হাঁটে নাই কোরআন কখনো বসেছে সে বসে নাই কোরআন কখনো কান্না করেছে সে করে নাই কোরআন কখনো কথা বলেছে সে কথা বলে নাই মা বলে আল্লাহ বেনা তোমাদের হাতে লিখিত 30 পারা কোরআনের जिंदा কোরআন কোরআন যদি দেখতে চাও ওই কোরআনের নাম রহমতুল্লিল আলম রহমতুল্লিল সেই জন্য কোরআন পরে নবী এখন বাংলার জমিন থেকেই আবাবন্ধ হবে কেমনে বাংলার জমিন থেকে বন্ধ হবে কেমনে বাংলার জমিন থেকে সুখ কাজ কারবার বন্ধ হবে কেমনে আল্লাহ আগে কুরআন যদি মানতে হয় আগে নবী লাগবে নবী বাদ দিয়ে কুরআন পড়লে কোনো কাজ হবে না যদি চাও সমস্ত বৈধ দূর হয়ে যাক যদি চাও অশান্তি চলে সর্বপ্রথম প্রত্যেক যুবক প্রত্যেক যুবতী আপন বুকে নবীকে নিতে হবে আপন বুকে কি নিতে হবে নবীকে নবী বুঝছেন কোরআন বুঝবেন নবী বুঝেন নাই কোরআন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ তাঁর অনী আগের নবীকে অনুসরণ করতে হবে সেই জন্য নামাজ লাগবে রোজা লাগবে ফরস লাগবে সাকাত লাগবে নামাজ কখনো ফরস হয় নামাজ কখনো ওয়াজিব হয় নামাজ কখনো সুন্ন হয় নামাজ কখনো নফল হয় এবাদত কবুল করাইতে আগে ইমান লাগবে ইমাম মুখারি বলে হব্বুর রসুলে মিনাল ইমান নবীর ভালোবাসা এবাদত নয় এবাদত কবুল করাইতে নবী লাগবে কারণ নবীর ভালোবাসার নাম ইমান নবীর ভালোবাসার নাম কি এখন আসেন গভীর মনোযোগ আমার কথাকে আমি গুছিয়ে নিয়ে আসছি গভীর মনোযোগ ওজু করতে পানি লাগে কথা ঠিক নামাজ পড়তে ওজু লাগে নামাজ পড়তে কি লাগে ওজু নাই নামাজ চলবে নামাজ পড়তে ওজু লাগে ওজু করতে পানি লাগে পানি নাই কি করতে হয় পবিত্র মাটি দিয়ে তাইয়াম্মুম করতে হয় কথা কি ঠিক গভীর মনোযোগ সূত্র মনে রাখতে হবে নামাজ পড়তে ওযু লাগে ওযু করতে পানি লাগে পানি নাই কি করতে হবে তাইয়াম্মুম করতে হবে ঠিক এ কি ভাবে কোরআন বলে কোরআন বুঝতে মা আতা কুমুর রাসূল ফাখুজুহু নবী লাগবে তাহলে অজু করতে পানি লাগে কোরান বুঝতে নবী লাগে কোরআন বুঝতে কি লাগে এখন আমার নবী বিদায় হজ্জে বসলেন আমি চলে যাব তারাক্তু ফিকুম আমরাইন আও সাকালাইন দুটো জিনিস রেখে যাচ্ছি একটা কোরান কোরান বলতে আমাকে বুঝতে কি লাগে নবী লাগে অজু করতে কি লাগে পানি লাগে জামিন নাই পানি নাই তাই করতে হবে আল্লাহর নবী বলে কোরআন বুঝতে তোমাদের বানানো মুফাস্সির নয় আহেলে বাইককে রেখে যাচ্ছি আহেলে বাইত কোরআনের মুফাস্সির কোরআন বুঝতে নবী লাগবে নবীকে যদি দেখা না যায় আহেলে বাইতের দরবারে যেতে হবে অজু করতে পানি লাগে পানি নাই তায়াম্মম করতে হবে ঠিক তেমনি ভাবে ওযু করতে পানি লাগে যেভাবে কুরআন বুঝতে নবী লাগে পানি নাই তাইয়ামম করতে হবে নবী নাই আহেলে বাইতের দরবারে যেতে হবে কার দরবারে যাইতে হবে এটা গুশনাকার আল্লাহর سيدنا আল্লাহ বলে ওয়াইউতা হেরাকুম তহিরা সকল মানুষের দোষ আছে আহলে বাইতের কোনো দোষ নাই ঘোষণা কার আল্লাহ সেই জন্য শাইন শাহসির কোট লাগবে না সেই জন্য গৌসে জামান আল্লাহ মাত্র ইফসাহাজি লাগবে সেই জন্য গৌসুল আজম মাইস ভান্ডারি লাগবে সেই জন্য ইউসুফে সানি বাবা গুলামুর রহমান বাবা ভান্ডারি লাগবে সেই জন্য সি গৌসুল আজম দেলাওয়ার হোসেন দেলা মাইনা মাইস ভান্ডারিকে লাগবে কেন আওলাদ রসুল সারা কোরআন বোঝা যাবে এই আওলাদ রসুলের পক্ষ থেকে কোরআন থেকে যে মেসেজ এনেছে এই মেসেজের নাম উসুল সাবা এই মেসেজের নাম কি কোথেকে বের হয়ে যাচ্ছে এখানে লেখছে এই কোরআন হেদায়তের সত্য পদ্ধতি আল্লাহর নবী বলছে আমার মুফাসসিরকে আহলে বাইত আপনি আন্তর্জাতিক মুফাসিরে কোরআন বললে হবে না নবী বলছে আমার আহেলে বাইদ মুফাসিরে কোরআন সেই আহেলে বাইদ বলে কোরআনের থেকে নেওয়া এই উসুলে সাবা এই উসুলে সাবা মানা মানে বান্দা মাবুদের জন্য নিজেকে কোরবানি করে দাও নিজেকে কি করে দাও এটার নাম মুসুলে এতক্ষণ যে গোড়াইলাম এই গোড়ানোর ভিজন হচ্ছে এটাই কারণ উসুলে সাবা কোথেকে আসছে উসুলে সাবা আসছে কোরআন থেকে থেকে এখন আসুন উসুলে সাবার প্রথম তিনটা ফানাই সালা সালা ফানা মানে আমি তোকে বিসর্জন দিয়ে মাবুদের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দাও এটাকে ফানা বলে আল্লাহ বলে কল হাবিব আপনি বলেন কি বলবো ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া ওয়া মাতি লিল্লাহি রব্বিল আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ সবটাই কার জন্য আল্লাহর জন্য তো গাউসুল আজম মাইজবান্ডারি এই মেসেজটা দিয়েছেন কোন মেসেজ ফানা হয়ে যা আমি বিসর্জন দিয়ে মাওলার দরবারে নিজেকে দিয়ে দাও তো প্রথম হচ্ছে ফানা আনিল খালক ফানা আনিল খালক মানে আমরা কখনো নিজেকে উপরে তোলার জন্য মামা সাসা এরকম দড়ি কি দড়ি না এটাকে বলে দুনিয়া লোভে তা ফানা আনিল খালকম মানে পরমকাফেকটি থেকে নিজেকে বিমুখ করা নিজেকে স্বাবলম্বী করা আল্লাহর উপর তাবাক্কুল করা কার উপর রিজিকের মালিক কে তা আপনার রিজিক যতটুকু লিখা আছে তার থেকে কোনোদিন কম হবে বেশি হবে তা আপনি যতই মামা মামা করেন কোনো কাজ হবে সেই জন্য গৌসুল আজম মাসবান্ডারি বলে ফানা আনিল হালক মানে তোমার জীবনে তাওয়াক্কুল হবে কার জন্য আল্লাহ তো এই তাওয়াক্কুল যদি হয়ে যায় রিজিকের কোনোদিন কমতি দুই নাম্বার ফানা আনিল হাওয়া অনর্থক কাজ আমরা মোবাইল ফাইলে কি খেলি গেমস খেলি মোবাইল ফেলে ফেসবুক দেখি সময় ফ্রি আমরা কি করি আজে বাজে কাজ করি সময়ের মালিককে আল্লাহ মোবাইল কে সময়ের মালিক ফ্রি ফায়ার কি আমার সময়ের মালিক তো এই বলে তোমার ছেলে মোবাইলে আসক্তি হয়ে গেছে টিকটকে মানসিক রুগী হয়ে গেছে তা সুলে সাবর নাম্বার ফানা अनिल হাওয়া এটা দিয়ে তোমার যুবক যুবতী ছেলে মেয়ে এখনি মানুষ হয়ে যাবে এখনি কি হয়ে যাবে ফানা আনিল হাওয়া মানে অজতা অনর্থক কাজ কাজ না করে শুধুমাত্র জন্য করা ফানা মাওলার আনিল আমার মন চাচ্ছে সিনেমা দেখব আমার চোখ চাচ্ছে অশ্লীল ভিডিও দেখব আমার কান চাচ্ছে গান শুনবো আমার মুখ চাচ্ছে গালি দিব আমার হাত চাচ্ছে কাউকে তাপ্পর দিব আমার পা চাচ্ছে কাউকে অ্যাটাক করবে

তোমার সময় যেটা চলে যাচ্ছে কোটি টাকা দিয়ে পাওয়া যাবে না এই সময়কে কাজে লাগাও তিন নাম্বার ফানা মন সেটা করিও না মনের বিপরীত করো নামাজ পড়তে মন বলবে নামাজ পড়িও না আপনি সিনেমা দেখবেন মন বলে সিনেমা দেখো কারণ মন খারাপ কাজে উৎসাহিত করে ভালো কাজে বাঁধা দেয় মনের বিপরীত যদি কেউ করতে পারে সেই আল্লাহর বলি হয়ে যায় সে কি হয়ে যায় এই তিনটাকে বলে সালাস এই তিনটা যখন অর্জন করব। এক নাম্বার আত্মনির্ভর হবে কি করব না। না। সময়ের অপচয় যিনি সময়ের মালিক ওনার জন্যই সময় ব্যয় করব। তিন নাম্বার মন যা চায় তা করব না আল্লাহ এবং রসুল যা চায় তাই করবো এই তিনটা জিনিস যদি আমরা নিতে পারি সমাজে কোনো অবৈধ কাজ থাকবে কোনো অশান্তি থাকবে অবৈধ এই নেওয়ার পর এখন বলছে। আরবা তুমি মরার আগে নিজের জীবনে চারবার মরে যাও কয়বার মরে যাও চারবার মরে যাও তিনটা নিস প্রথমে আমি কি হব না আমি আত্মনির্ভর হব। দুই নাম্বার সময়ের অপচয় করব না তিন নাম্বার মন যা চা তা করব না আল্লাহ এবং রসুল যা চায় এই তিনটা নেওয়ার পর এখন তুমি কয়বার মরি যাও মরার আগে কয়বার মরবে এক নাম্বার হচ্ছে মৌতে আবিয়া মৌতে আবিয়া মানে কি করা উপবাস রোজা রাখা কেন তুমি যখন রোজা রাখবে আল্লাহ বলে কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আল্লাহ্লা জিনু কাবেকুম লা আল্লাহ কম তাত কেন রোজা দিয়েছি রোজা এই কারণে দিয়েছি যখন উপবাস থাকবে খাবার চাচ্ছে পেট প্যাটকে যখন খাবার দেখবে না না সো অটোমেটিক দুনিয়া বাদ দিয়ে মওলার দিকে ফিরে যাবে এটাকে বলা হয় মৌতে আবি আবি মৌদে আবিয়ান মানে সাদা মৃত্যু নফল রোজা ফরস রোজা সুন্নত রোজা ওয়াজিব রোজা এই রোজা রাখার মাধ্যমে কি হয় অর্জিত হয় দুই নাম্বার মৌতে আসোয়াত মশা মৌ আসোয়াত মানে কালো মৌতে আসোয়াত মানে কালো মৃত্যু কেমন ভাবে অর্জন হবে আমাদেরকে অনেকেই ভালোবাসে অনেকেই গিনা করে পরে কি করে না তো যারা সমালোচনা করে ওদের সমালোচনা দুইটা উপকার এক আমি দেখব দেখতে সে যা যা আমার ব্যাপারে বলেছে এগুলো আমার ভেতরে আছে কিনা যদি দেখি দোষগুলো আমার ভেতরে আছে তাহলে আমি নিজেকে কি করব সংশোধন করব আর যদি দেখি নাই এতেও লাভ কেন লাভ আল্লাহ বলে কেউ তোমার ব্যাপারে গীবত করার কারণে তোমার গুণা তাকে দিয়ে দিয়েছি ওর স্বভাবগুলো তোমার জীবনে আমল লিখে দিয়েছে সেই জন্য হাসান বসরি বলেন আল্লাহর ওয়ালি মাওলা আলী ছাত্র বলেন তোমার ব্যাপারে কেউ যদি সমালোচনা করে গিবত করে তার ব্যাপারে এক সেনে যাইও না পরিয়োজনে তার ঘরে মিষ্টি বসায়া দাও কেন সে তোমার উপকার করেছে তোমার কি করেছে তাহলে প্রথমটা হচ্ছে মউতে আবিয়া এটা অর্জন হয় কিসের মাধ্যমে রোজা তো আমি যখন রোজা রাখবো তখন নিজের ভিতরে একটা কি আসবে আত্মতৃপ্তি বেশি চাহিদা আসবে না কম চাহিদাই আমি সন্তুষ্ট থাকবো দুই নাম্বার মৌতে আসোয়াস কালো মৃত্যু আজকে আমাদের টেনশন অমুক আমার ব্যাপারে কি বলল উনি আমার ব্যাপারে কি বলল তা আমি যখন মৌতে আসোয়াস এই এই থিউরি যখন নিজের ভেতর নিয়ে আসব যেই আমার ব্যাপারে সমালোচনা করুক আমার মন ওই দিকে যাবে না বরং আমার মন খুশি হবে কেন তার সমালোচনার কারণে আমার গুণাগুলো মাফ হয়ে যাচ্ছে তিন নাম্বার মৌতে আহমাদ মানে লাল নিত্য যেমন বিল্ডিং একটা আছে মন মনসাই আরো বেশি গাড়ি দুইটা আছে মন আরো বানাবো ফ্যাক্টরি দুইটা আছে মনসাই আরো করবো আল্লাহ বলে দুনিয়াটা হচ্ছে মাতা গুরুর তোকে কখনো বলবে বিল্ডিং কর বিল্ডিং করলাম ফ্যাক্টরি কর ফ্যাক্টরি করলাম গাড়ি কর করলাম বাংলো বানা বানাইলাম সব যখন বানানো হয়ে গেছে দুনিয়া বলে কুল্লু নফসিন যাইকাতুল ইকাতুল aut ফ্যাক্টরি রয়ে যাবে গোরবারে রয়ে যাবে তোকে রাখব না তুকে আমার ভিতরে নিয়ে আসব তাহলে দুনিয়া বেঈমান না সিটিং না যখন আল্লাহসম মতাউল গুরুর বড় বেঈমান বরবি ওয়ফায় যে মানুষকে কাটাইতে কাটাইতে বুড়া বানায়া সবটাকে মানুষটা থাকে না সরকারি জব করছে 60 বছর গণে গণে সব বানাইলো এখন বিল্ডিং হইছে অবসরে গেল মনকে শান্তি দিলাম বিল্ডিং আছে ঘুমাবো ভালো করে বিল্ডিং এ ফা দিতে দেরি চলে যাইতে তে গস লা জামাইস অতি লোভ করিও না কেন অতি লোভের স্বভাব কি হয় নষ্ট হয় আজকে যারা হারাম কাজ করতেছি কিসের জন্য লোভের কারণে সে লোভ বাদ দিয়ে দাও চার নম্বর হচ্ছে মৌতে আখজার সবুজ মৃত্যু এটা কেমন ভাবে আসে এটা হচ্ছে যতটুকু থাকলে আমার জীবন চলে যদি আমি খুশি হই আমার মৌতে সবুজ মৃত্যু হয়ে যাবে বলে এই সাতটা উসুলে সাবা আমি কোরআন থেকে বের করে সমগ্র জাহানকে উপহার দিলাম এই উসুলে সাবা মানার জন্য মাইসবান্ডারি হওয়া লাগবে না যেই কেউ এই উসুলে সাবা আমল করতে পারবে এই উসুল সাফা কি করতে পারবে আমল করতে পারবে যেই কেউ সে যেই হোক সে যেই হোক পারবে কোন অসুবিধা নাই যারা দরবার শরীরকে ভালোবাসে তারাও করতে পারবে যারা দরবারকে ঘৃণা করে তারাও করতে পারবে কেন সে এই দরবার হাসর তক সকলের জন্য উন্মুক্ত থাকিবে সবার জন্য কি থাকিবে উন্মুক্ত থাকিবে সুতরাং এখানে কাউকে লাথি দিয়ে বের করবে কাউকে বুকে নিবে এটা নয় এটা হাসর তাক এর ফয়াস কি তাকবে জারি থাকবে সেই জন্য আমরা দরবার ভিন্ন ভিন্ন হতে পারে কিন্তু আমরা দয়াল নবীর কারণে আল্লাহর কারণে বেলায়তের কারণে সকল সুন্নি জামাত এক ব্যানারে আছে কথা ঠিক কিনা আমরা কয় ব্যানারে আমাদের মধ্যে কোনো মারামারি আছে কোনো কোনো প্রকার ফাটাফাটি আছে আমরা এক দরবার আর এক দরবারের প্রতি মোহ সে মায়ের ছেলে অনেক হয় মা তো একটাই হয় কথা ঠিক না মায়ের ছেলে অনেক হয় মা কয়টা হয় তো আমাদের দরবার অনেক হতে পারে কাঁদরি হতে পারে নকশবন্দি হতে পারে ভান্ডারি হতে পারে হতে পারে অনেক সাজি হতে পারে দুসুকি হতে পারে কিন্তু মা তো একটা হয় ওই মায়ের নাম মদিনাওয়ালা কামলিওয়ালা রহমতুল্ল আলমী কথা তিক্ষী না যেন আমাদেরকে বুঝাত্ত অফিক দান করে